ক্লাস নাইন, আমি জানি যখন প্রশ্নটি আমার হাতে এসছে তোমাদের অনেকেরই এখনো এক্সাম শুরু হয়নি, কিন্তু আমি 17 তারিখেই প্রশ্নেও হাতে পেয়ে গেছি এবং তোমাদের জন্য রাখতে আমার যে কি ভারী আনন্দ হচ্ছে কি বলবো। তো সেই আনন্দে আরো পূর্ণ হবে যদি তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকো। দেখো প্রশ্নপত্রগুলো একটু চটপট দেখে নি, উত্তরগুলোর কথা ভেবো না, এইখানে যে উত্তরগুলো করা আছে এগুলো যে স্টুডেন্ট বানিয়েছে তারই ধারণ অনুযায়ী উত্তরগুলো তোমরা নিজেদের মতো করো। আমি এখনো এগুলো কারেকশন করে দেখিনি বা সময় পাইনি যে এগুলো ঠিক হয়েছে কিনা ভুল, আর অদ্রুত করিও না, কারণ এক্সাম দিয়ে ছেলেমেয়েরা এসছে তাদের মতো করে। এখন যদি আমি বলতে থাকি এটা ভুল এটা ঠিক, তাহলে ওদের পরীক্ষার আগামী পরীক্ষাগুলো খুব সমস্যা হয়ে যায়, ফলে আমি এসব নিয়ে ভাবি না, জাস্ট পরের কথা এগুলো। তো এগুলো আরেকবার দেখে নাও, চলো পরের পাতা একটু যাই। আর চাইবো অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো সাথে থাকো। সেশন পর্ব রেখেছি, তোমরা তা দেখতে পাবে তোমাদের আলাদা প্লেলিস্ট করে, ডিসক্রিপশন বক্সে যদি সময় পাই দিয়ে দেবো, না হলে তোমাদের প্লেলিস্ট যাও এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশনসে গেলে দেখবে তোমাদের ক্লাস নাইনের জন্য প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে সাজেশনস রেখেছি, এমনকি সেরা মাত্র কয়েকটি অঙ্ক রেখেছি যেগুলো অবশ্যই পড়বে, সেভাবেও ভিডিও বানিয়েছি তোমরা দেখো, আর সেগুলি সত্যি সত্যি তোমাদের কার্যকরী হবে। আর এই প্রশ্নগুলোর কথা এবার একটু বলি, এখানে কিছু কিছু প্রশ্ন ভীষণই ইম্পর্টেন্ট, খুব সুন্দর সুন্দর আমি দেখেছি এই প্রশ্নগুলো, ভালো তোমাদেরও কাজে আসতে পারে, তবে যেখান থেকে মেইনলি লাগবে এখান থেকে এখন শুরু এই প্রশ্নগুলো দেখো, সত্যি সত্যি এগুলোই ভালো তোমাদের। আচুক শস্যের কার্য হিজ্জা গেল ঘর, খুব সুন্দর প্রশ্ন। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, এই প্রশ্নটা। নোরের কাছে বাঁধা তবু এ নৌকা ছিল কাল, এই নোর কিসের প্রতীক, অনেকের ক্ষেত্রে পড়ে গেছে তবু ওগুলো দিতে পারে। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, এই যে শকুন্তলাকে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো, এটা একটা ভালো কোশ্চেন তোমাদের জন্য। আর সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, এই প্রশ্নটা প্রায় ইম্পর্টেন্ট। এই চন্দ্রনাথের চরিত্র, খুবই ভালো কোশ্চেন। রাধারানী, অজ্ঞাত রাধারানী, এখানে অশ্বিনী কুমারের চরিত্র পড়তে পারে, রাধারানীর চরিত্র পড়তে পারে, তো এই ব্যাপারগুলো পড়তে পারে, এগুলো তোমাদের তোমাদের জন্য দেখো। এখানে দেখো, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমি বঙ্গে, এই প্রশ্নটা আমি যখন ওদের এক্সাম হচ্ছে তখনই এটা কিন্তু আমি সম্পূর্ণ পড়িয়ে দিয়েছি এবং বসে বসে এটা মুখস্থ করিয়েছি। তো এইটা তোমাদের ঘুরিয়ে আসতে পারে, কিন্তু বঙ্গভূমির প্রতি তিনি যে ভালোবাসা দেখিয়েছেন সেটা, বা তিনি এই যে স্বদেশ প্রীতির কথা মনে করিয়ে দিতে গিয়ে তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট এনেছেন, সেই ঘুরিয়ে এরভাবে দিতে পারে। আর আরেকটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট হতে পারে, যেটা এখানে তিনি প্রকৃতিকে কিভাবে ব্যবহার করছেন, যদিও তিনি প্রকৃতিকে ব্যবহার করার উদ্দেশ্যে কবিতাটি রচনা করেননি কিন্তু অলরেডি প্রকৃতি এসে গেছে, তো সেইটাও একটু দেখো, বাকি অংশগুলো দেখো। এইখানে তোমাদের একটু বলবো, খুব সুন্দর স্বর্ণপর্ণী, এই প্রশ্নটা ওদের খুব ইম্পর্টেন্ট, আমি দিয়েও ছিলাম এই প্রশ্ন স্বর্ণপর্ণী থেকে, সন্ধি এটা ভালো, প্রত্যয় এগুলো, এই প্রশ্নটা ভালো। তো এখানে দেখো, এই যে এইখানে তোমাদের বললে কতটুকু বিশ্বাস করে যাই না, এই যারা শুধু মরে কিন্তু নাই দেয় প্রাণ, এক্সামের আগের দিনই এটা মুখস্থ করাছিলাম ওদের, ওদের এটাই করিয়েছিলাম আমি, শর্ট টিপস করিয়ে করিয়ে, এমনকি দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান ও কুসংস্কার আমার এই চ্যানেলে এই একটাই মাত্র ভিডিও করা আছে, 21টি রচনার একটাই উত্তর বিজ্ঞান সম্মত রচনার, এবং এইটা বসিয়েও আজকে যে তোমাদের করছি তার আগের দিনে এটা বসিয়ে ওদের করিয়েওছি এবারে সেটা। তো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে সে লিঙ্ক পেয়ে যেতে পারো, সমস্ত বিজ্ঞান সম্পর্কিত রচনা যাই আসুক তার একটা উত্তর আমি সেখানে দেখিয়েছি। তো চলো, এই ছিল তোমাদের প্রশ্নপত্র, আর একবার চোখ বুলিয়ে নাও, ভালো হোক সবার এক্সাম, ভালো হোক, ভালো থেকো, বাই।